হ্যালো বন্ধুরা, তো আজকে আলোচনা করবো ক্যানন প্রিন্টার নিয়ে। তো ক্যানন প্রিন্টার আপনার যদি কালি শেষ হয়, যে কোনো কালি, রঙিন কালি বা ব্ল্যাক কালিটা শেষ হয়, তো আপনি পরে কালি ভরানোর পর আপনার একটা দিকদার হয় কি যে আপনার কালারিং বা ব্ল্যাক প্রিন্ট হইতেছে না। তো এর জন্য আপনি চিন্তা একগুলোও করবেন না যে আপনার প্রিন্টারটা কেন প্রিন্ট হইতেছে না। ইতিমধ্যে ঠিক আছিল, কালি ভরানোর পরেই আপনার প্রিন্টারটা প্রিন্ট হয় না। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তো আপনি আপনার কোনো কাজই হবে না। তো বন্ধুরা দেখুন, আমি একটা প্রিন্ট করার জন্য মানে একটা পেপার প্রিন্ট করবো। দেখুন কীভাবে, একদম ব্ল্যাঙ্ক পেপার আহে, দেখুন একদম ব্ল্যাঙ্ক পেপার, মানে আপনার ব্ল্যাক কালিটা আস নাই দিলে একদম দেখায়। তো আবার প্রিন্ট দিচ্ছি, দেখুন দেখুন অল্প অল্প আজ আহে কালি আছে বিলে। তো তার জন্য আপনি আপনার কম্পিউটারে যান। আমি দেখুন কম্পিউটার আসছি, তো এই জায়গা থেকে কম্পিউটার থেকে আমি একটা আমার ডকুমেন্ট প্রিন্ট করব। ওই তখনই আপনি প্রিন্টারটা রেডি করে নিতে পারবেন। দেখুন আমি এই এখান থেকেই আমি আমার প্রিন্টারটা কম্পিউটার রেডি করব। তো আমি কিছু লিখছি, এটি প্রিন্ট করার জন্য যেটা প্রিন্ট অপশন, এটা প্রিন্ট অপশন আসছে। তো দেখুন প্রিন্ট করার পর, প্রিন্টিং করার পর আপনার এই জায়গাটা আসবেই। আমাদের ক্যানন G3010 মডেল প্রিন্টার আছে, এখানে প্রপার্টিস ক্লিক করুন। তো বাকি সব ঠিক রাখবে। তো ওই জায়গায় এটা আছে আপনার মেন পেজ সেট আপ, এদিকে আছে মেনটেন্স, তো এটা ক্লিক করুন। তো এটা বক্স আসবে, তো এখানে ক্লিক করুন মেনটেন্স প্রিফারেন্স। তো দেখুন উপরে ক্লিনিং, ডিপ ক্লিনিং, হেড ক্লিনিং ইত্যাদি আছে। তো ওইসব দেখুন, আপনি লাস্টে আছে ইঙ্ক ফ্লাশ, এই জায়গায় ইঙ্ক ফ্লাশ করুন। এদের তো যে লেখা আছে আছে, আর আপনি এদের ডাইরেক্ট ওকে করবেন। ওকে। তো তারপরে এই দেখুন, দেখুন এখানে এই জায়গায় আপনার যদি সম্পূর্ণ কালি না আসে, তো তারপরে আপনি দেখুন মাঝেরটা আছে আপনার জাস্ট ব্ল্যাক কালিটা আপনার আসতেছে না, বা তার নিচেরটা আছে কালারটা। তো এসব দেখে আপনার যদি আমার ব্ল্যাকটা না আসে শুধুমাত্র, তো আপনি ব্ল্যাকটাতে টিক মার দিবেন। তো যদি কালারটা থাকে কালারটা দেবেন। তো এই জায়গায় আমি আপনার ক্লিক করুন, তারপরে ওকে, এখানে ওকে করে দিবেন। আমার ক্লিনিং স্টার্ট হয়েছে, তো ক্লিনিং প্লিজ ওয়াইট, ক্লিনিং হয়ে আছে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় আপনার প্রিন্টারটা রানিং হয়ে থাকবো, সাউন্ড করে থাকবো। তো তারপর দেখুন বিজি হয়ে আছে আমার প্রিন্টারটা। তো ইতিমধ্যে আমার প্রিন্টারটা রেডি হয়েছে। তো আমি প্রিন্টারের কাছে আছি, তো আমি একটা ফটো স্টেট প্রিন্ট করবো, তো কম্পিউটার থেকে প্রিন্ট করবো আমি। তো আপনি এদিকে থাকবেন, দেখুন আপনার সব কালি আসছে। তো আমি দেখুন এবার ফটো স্টেট, একটা ফটো স্টেট দেবো।
তো দেখুন প্রিন্টার প্রিন্ট হয়েছে। তো বন্ধুরা, যদি আপনার এটাতে আপনার উপকার হয়ে থাকে তো নিশ্চিতভাবে আমার ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।